হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওর টপিকটা হলো যে কিভাবে আমরা এখানে রেডিও বাটন ব্যবহার করতে পারি। মূলত আমরা এই সিলেক্ট যে অপশনগুলো আছে এইগুলোকে আমরা রেডিও হিসেবে ব্যবহার করব, আমরা ড্রপ ডাউন বক্স চাই না। ওকে, তো শপিফাইয়ের একটা ইনপুট টাইপ আছে রেডিও, সেই রেডিওটা যদি আমরা ব্যবহার করি এখানে, তাহলে এখানে রেডিও বাটন পাবো। সো এখানে ড্রপ ডাউনের মতো সিলেক্ট না করে আমরা রেডিও বাটনের মাধ্যমে এখানে সিলেক্ট করতে পারবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আপনি আমার মতো এই পেজে আশা করি আছেন। ইনপুট সেটিংস, এখানে এসে রেডিওতে ক্লিক করবেন। রেডিওতে ক্লিক করার পর এখানে দেখবেন যে টাইপ রেডিও, আইডি লোগো অ্যালাইনমেন্ট, লেবেল একটা লোগো অ্যালাইনমেন্ট নামে লেবো নিয়েছে তারা, লোগো অ্যালাইনমেন্ট নিয়ে আসে। তারপরে অপশনস একটা অ্যারে, তার মধ্যে দুইটা হচ্ছে অবজেক্ট নিয়েছে, একটা ভ্যালু সেট করছে, একটা লেভেল সেট করছে। সো আমরা এই কাজটা সিলেক্টের মাধ্যমে করেছি, সেই কাজটা আমরা রেডিওর মাধ্যমে করব। প্রথমে আপনি কোড এডিটরে আসুন, তারপরে দেখবেন লাস্টে যে অবজেক্ট টাইপটা আছে সেটা হচ্ছে সিলেক্ট। সো এই টাইপটা সিলেক্টের পরিবর্তে জাস্ট আমরা করে দেবো রেডিও, জাস্ট এতটুকুই। সো যে কাজটা আমরা সিলেক্টের মাধ্যমে করেছিলাম সে কাজটা আমরা রেডিওর মাধ্যমে করব। এখানে সেভ করে দিন। সো এখানে এসে দেখুন, সো আমরা টেক্সট লাইনটাকে এখানে অ্যালাইনমেন্ট ঠিক করে রাখছিলাম, সো যেটা এখানকার আইডি। সো এখানে কোনো সমস্যা নেই, আমরা এবার কাস্টমাইজারে গিয়ে রিফ্রেশ করি। সো এখানে রিফ্রেশ করলে দেখা যাবে ওইটা। সো এখানে রিফ্রেশ করার পর দেখতেছেন এখানে তিনটা রেডিও বাটন আছে, আমি যে কোনো একটাকে সিলেক্ট করতে পারি। আমি যদি লেফটে সিলেক্ট করি তাহলে এটা লেফটে যাচ্ছে, এটা যদি আমি রাইটকে সিলেক্ট করি তাহলে এটা রাইটে যাচ্ছে, আর আমি যদি এটাকে সেন্টার করি তাহলে এটা সেন্টারে থাকবে। সো সিলেক্ট আর রেডিওর কাজ মূলত সেম। সো আমি প্রিফার করি রেডিও বাটন, আপনি চাইলে সিলেক্টও ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।